সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে দৈনন্দিন দুটি রান্না, যা খুব সহজে অল্প সময়ে আপনারা মাইক্রোওয়েভ ওভেনে করে নিতে পারবেন। আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে আপনারা ডাল ভাত রান্না করে নিতে পারবেন সেটি দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি সবারই উপকারে আসবে। তো আসুন দেরি না করে আমরা শুরু করি। আমি এখানে এক কাপ চাল নিয়েছি, এটা সেদ্ধ চাল। আপনারা যে কোনো রকমের চালই মাইক্রোওয়েভে রান্না করে নিতে পারবেন। প্রথমেই আমি চালটা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনে যে খাবার গরম করা ছাড়া রান্নাও করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চাল ধোয়ার পরে এবার আমি ডালটা ধুয়ে নিব। এখানে আমি হাফ কাপ মসুরের ডাল নিয়েছি, কয়েকবার পানি দিয়ে এটাকেও ভালো মতো ধুয়ে নিচ্ছি। ডালটা ধোয়া হয়ে গেছে, এবার এতে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এতে দিয়ে দিচ্ছি দু কাপ পানি। হাফ কাপ ডালের জন্য আমি দু কাপ পানি এখানে ব্যবহার করছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি, আমি প্রথমে ভাতটা রান্না করে নিব। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করতে আমার লাগবে মাইক্রোওয়েভ সেফ বোল বা মাইক্রোওয়েভ সেফ পাত্র নিতে হবে। আমি এখন চালটাকে একটা মাইক্রোওয়েভ সেফ পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এতে পানি দিয়ে দিচ্ছি। এক কাপ চালের জন্য আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করছি। পানির মাপটা কাপ ছাড়াও কিন্তু করতে পারেন। চালের উপরের লেভেলে এভাবে হাত রেখে মধ্যমা আঙুলের প্রথম ভাঁজটুকু পর্যন্ত পানি দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনের মাঝখানে রেখে আমি প্রথমে আমার মাইক্রোওয়েভের হাই পাওয়ারটা সেট করে নিচ্ছি, তারপরে মাইক্রো মোডটা সেট করে আমি এটাকে প্রথমে 10 মিনিটের জন্য স্টার্ট করে দিচ্ছি। দশ মিনিট পরে ওভেনটা খুলে ভাতটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এটা কিন্তু অনেকটা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে এসছে। এটাকে আমি এখন আরও 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি ভাতটাকে বের করে নিচ্ছি। আমাদের ভাতটা কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। 15 মিনিটে এভাবে সুন্দর ঝরঝরে ভাত আপনারা মাইক্রোওয়েভে করে নিতে পারেন। যে পাত্রে আমি ভাতটা রান্না করেছি আপনারা এটাতেই এই ভাতটা সার্ভ করতে পারবেন। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে। আমি একইভাবে হাই পাওয়ারটা সেট করে নিয়ে মাইক্রো মোডে এটাকে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পরে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা এরকম ঘনই খেতে পারেন, আমি এটাকে একটু ঘুটে নেব। ঘুটে নেবার পরে আমি এই ডালটাতে আরও একটু পানি যোগ করে নিচ্ছি। ডালের ঘনত্বটা কীরকম হবে সেটা একান্তই আপনাদের নিজস্ব পছন্দের উপরেই নির্ভর করছে। এবার এই ডালটাকে আমি আরও 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি মাইক্রোওয়েভ থেকে বের করে ডালটাকে এখন ঢেকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডালের জন্য ফোড়ন তৈরি করব। ফোড়নের জন্য আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। এই তেলে আমি 3 কোয়া রসুন কুচি করে দিলাম,
আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ মাঝখান থেকে টুকরো করে। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ। মুখটা কিন্তু অবশ্যই ফেলে নিতে হবে। এবার আমি এটিকে মাইক্রোওয়েভে 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পরে দেখুন এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা ব্রাউন কালার চলে এসছে। আপনারা কালারটা আরেকটু গাঢ় করতে চাইলে আরও 1 মিনিট বেশি রাখবেন। এবার ফোড়নটা আমি ডালে দিয়ে দিলাম। ব্যাস, পরিবেশনের জন্য এই ডালটা এখন একদম রেডি। তো এভাবে এই দৈনন্দিন ডাল ভাত ছাড়াও মাইক্রোওয়েভে কিন্তু আপনারা মাছ, ডিম, মাংস যে কোনো কিছুই খুব সহজেই রান্না করে নিতে পারবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে লাইক দিয়ে কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।